ওয়েলকাম স্টুডেন্টস তা আজকে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং অঙ্ক শিখবো কিন্তু খুব সহজে পেন পেপার কিছু ব্যবহার করার দরকার নেই এমনিই অঙ্কগুলো তোমরা করতে পারবে একদম তা চলো দেখি আজকের এক নম্বর অঙ্ক কি বলেছে বলেছে যে রুট সেভেন রুট সেভেন মাইনাস রুট ফাইভ কমা রুট ফাইভ মাইনাস রুট থ্রি কমা রুট নাইন মাইনাস রুট সেভেন আর রুট ইলেভেন মাইনাস রুট নাইন এই যে চারটে আমাদের সংখ্যা দিয়েছে এর মধ্যে বৃহত্তম কোনটি সব থেকে বড় কোনটি তা এটা একবারে দেখেই উত্তর বলে দেওয়া যাবে সব থেকে বড় সংখ্যা হবে এটা এটা হবে আনসার দেখো আমি পেন পেপার কিছু ব্যবহার না করেই কিন্তু দেখেই উত্তর বলে দিতে পারবে তোমরাও পারবে শিখে গেলে তা চলো ব্যাপারটা কি একটু দেখি এরকম অঙ্ক থাকলে দুটো কেস হতে পারে এক ওরা যে সংখ্যাগুলো দেবে তাদের প্রত্যেকের ডিফারেন্স সেম হতে পারে অথবা ডিফারেন্সটা আলাদা আলাদা হতে পারে তা আমাদের এই অঙ্কটাতে ডিফারেন্সটা তোমরা দেখো সাত আর পাঁচের ডিফারেন্স দুই পাঁচ আর তিনের ডিফারেন্স দুই নয় আর সাতের ডিফারেন্স দুই এগারো আর নয়ের ডিফারেন্সও দুই প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের এই অঙ্কটাতে ডিফারেন্সটা সেম এসছে সেম না আসলে কি হবে সেটাও বলবো পরের এক্সাম্পলে তা দেখো ডিফারেন্সটা সেম আসলে কি হবে এবার সেম চলে এসছে তারপর দুটো কেস একটা প্লাস একটা মাইনাস দেখো আমাদের অঙ্কটাতে কিন্তু প্রতিটাতে মাইনাস আছে কিন্তু কোনো অঙ্কতে তো আবার প্লাসও থাকতে পারে বেশ এবার তোমাদের বলা হলো বলো তো পাঁচ আর দুয়ের মধ্যে কে বড় প্লাস পাঁচ প্লাস দুয়ের মধ্যে কে বড়ো তোমরা বলবা পাঁচ বড়ো কিন্তু যদি আমি বলে দিই মাইনাস পাঁচ আর মাইনাস দুয়ের মধ্যে কে বড়। তখন কিন্তু মাইনাস পাঁচ বড়ো না ও ছোট হবে তখন এইটা বড় তাহলে প্লাসের বেলায় যে বড় প্রকৃতিই বড় সেই বড় আর মাইনাসের বেলায় যে ছোট সে হবে বড় মাইনাসের বেলায় যে হবে ছোট সংখ্যা সেই আসলে বড় হবে তা আমাদের অঙ্কটাতে তো মাইনাস ছিল প্রতিটার মধ্যে মাইনাস আছে তাহলে মাইনাসের বেলায় আমরা কি দেখব কে সব থেকে ছোটো সাত পাঁচ পাঁচ তিন নয় সাত এগারো নয় সব থেকে ছোট হচ্ছে পাঁচ তিন তাহলে এটাই হবে আমাদের সব থেকে বড় সংখ্যা বৃহত্তম কোনটি বৃহত্তম হবে রুট বৃহত্তম হবে রুট থ্রি বা মাইনাস রুট ফাইভ বৃহত্তম হবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটাই হবে সব থেকে বড় সংখ্যা আর যদি ক্ষুদ্রতম বলতো এই অঙ্কটাতেই তাহলে দেখতাম সব থেকে বড়ো কে এগারো আর নয় তাহলে যদি ক্ষুদ্রতম চাইতো তাহলে কিন্তু তোমার তোমরা লিখতে রুট ইলেভেন মাইনাস রুট নাইন এটা হতো ক্ষুদ্রতম কিন্তু ওরা চাইছে বৃহত্তম তাই এটা হবে আমাদের রাইট আনসার পরিষ্কার তাহলে এই ধরনের অঙ্কগুলো এরপর তোমাদের আর কিন্তু কোনো জটিল ক্যালকুলেশন করতে হবে না একদম দেখেই উত্তর বলে দেবে চলো আর অঙ্ক করি অনেকটা সহজ হবে নেক্সট নাম্বার টু দেখো রুট দু নম্বর অঙ্ক বলেছে রুট উনিশ মাইনাস রুট পনেরো রুট উনতিরিশ মাইনাস রুট পঁচিশ আর রুট সাঁত্রিশ মাইনাস রুট তেত্রিশ এর মধ্যে কোনটি ক্ষুদ্রতম সব থেকে ছোটো কোনটি এদের মধ্যে এবার তোমরা ভিডিওটা পজ করো তোমরা আনসার বলো কোনটা হবে তারপর আমি বলছি চলো এবার দেখা যাক আশা করি তোমরা করে ফেলেছ পজ করে উত্তর এবার একটু মিলিয়ে নিই দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কত দুটোর মধ্যে ডিফারেন্স চার এ দুটোর মধ্যে ডিফারেন্স চার এ দুটোর মধ্যে ডিফারেন্স চার আও তাহলে প্রত্যেকটার মধ্যে কিন্তু ডিফারেন্স সেম আছে এবার কি হবে মাইনাস আছে মাইনাস থাকলে কোনটা ক্ষুদ্রতম হবে যেটা বড় সেটাই হবে ছোট। তাহলে এদের মধ্যে সব থেকে বড়ো দেখছি সাঁত্রিশ আর তেত্রিশ তাহলে ওরা চাইছে ক্ষুদ্রতম কোনটি হবে এটা কি আমাদের আর করার দরকার আছে ক্যালকুলেশন একটুও না ডিরেক্ট একবারে তোমরা এরপর থেকে আনসারে টিক করতে পারবে তাহলে রাইট আনসার হবে তোমাদের ক্ষুদ্রতম চাইলে রুট সাঁত্রিশ মাইনাস রুট তেত্রিশ একটু ক্লিয়ার হলো আগের চেয়ে চলো আর একটু ক্লিয়ার করি নাম্বার তিনে দেখো তিনে কী বলেছে রুট চব্বিশ প্লাস রুট একুশ উনিশ আর ষোলো তেরো আর ষোলো এবার ডিফারেন্স কি সেম আছে প্রত্যেকের মধ্যে আবার একটু ভিডিও পজ করে আনসার বলো না দেখি আচ্ছা চলো এ দুটোর মধ্যে ডিফারেন্স আসবে তিন এ দুটোর মধ্যে ডিফারেন্স আসছে তিন এ দুটোর মধ্যে ডিফারেন্স আসছে তিন বাহ এক্ষেত্রেও ডিফারেন্সটা কিন্তু প্রতি ক্ষেত্রে সমান কিন্তু এদের মধ্যে চাইছে কোনটি বৃহত্তম সবচেয়ে বড় তাহলে দেখতে হবে চিহ্ন কি আছে চিহ্ন প্লাস প্লাস মানে যে বড় সেই বড় প্লাস মানে যে বড় আসলে সেই বড়। এদের মধ্যে দেখতে সব বড় লাগছে চব্বিশ আর একুশ তাহলে বৃহত্তম কোনটা হবে তাহলে বৃহত্তম হবে রুট চব্বিশ প্লাস রুট একুশ পরীক্ষায় আসলে তোমাদের এই অঙ্কগুলো দেখে দেখেই উত্তর একদম রাইট অ্যান্সার ঠিক আছে তাহলে এরপরে একটা দেখি একটু অন্য প্যাটার্ন নাম্বার ফোর দেখো চার নম্বর কি বলেছে রুট সাত মাইনাস রুট চার এগারো পাঁচ তেরো আট নয় পাঁচ এবার ডিফারেন্স বের করি আগে এ দুটোর মধ্যে ডিফারেন্স তিন এ দুটোর মধ্যে ডিফারেন্স ছয় এ দুটোর মধ্যে ডিফারেন্স পাঁচ এ দুটোর মধ্যে ডিফারেন্স চার হৌ এক্ষেত্রে তো সবার মধ্যে ডিফারেন্সটা আলাদা হয়ে যাচ্ছে চার এবার কি হবে ডিফারেন্স তিন ছয় পাঁচ চার মানে প্রত্যেকের মধ্যে ডিফারেন্সটা আলাদা আলাদা এটা দ্বিতীয় কেস ডিফারেন্স যদি আলাদা থাকে আমরা কি করব সেটা দেখো তাহলে কি করবে তোমরা ডিফারেন্স যদি আলাদা হয় সব থেকে সহজ যদি ক্ষুদ্রতম চায় বা বৃহত্তম চায় ঠিক আছে যদি ক্ষুদ্রতম চায় বা বৃহত্তম চায় ডিফারেন্সের বেলায় আলাদা আলাদার বেলায় তাহলে কি করবে তোমরা সংখ্যা দুটোর গুণ করবে চার সাথে আঠাশ সংখ্যা দুটো গুণ করছি কিন্তু খুব ভালো করে এগারো ইন্টু পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন তেরো ইন্টু আট আট তেরো একশো চার নয় ইন্টু পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ এবার কি চাইছে ওরা ওরা চাইছে এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা তাহলে তোমাদের হিসাবে এর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম আঠাশ তাহলে ক্ষুদ্রতম হবে এটা বুঝতে পারছ যদি বৃহত্তম চাইতো তাহলে কি করতাম বড়টা লিখতাম ক্ষুদ্রতম কোনটা এই সবগুলোর মধ্যে টোয়েন্টি এইট কোথা থেকে এসছে এখান থেকে তাহলে রুট সেভেন মাইনাস রুট ফোর হবে সব থেকে ছোট সংখ্যা আর যদি বৃহত্তম চাইতো তাহলে বৃহত্তম চাইলে কোনটা করতাম এদের মধ্যে সবথেকে বড় এটা মানে এটা হতো সব থেকে বড়ো ঠিক আছে পরিষ্কার তাহলে ক্ষুদ্রতম বেলায় গেল এটা আর বৃহত্তম হচ্ছে এটা আশা করি অনেকটা পরিষ্কার চলো এরপর আরেকটা অন্য টাইপ দেখি নেক্সট নাম্বার ফাইভ দেখো পাঁচ চলে এসছে কি বলেছে রুট টু রুট থ্রি টু দি বেস রুট থ্রি টু দি বেস থ্রি এটাকে পড়তে হয় রুট থ্রি টু দি বেস থ্রি রুট ফোর টু দি বেস ফোর রুট সিক্স টু দি বেস সিক্স তাহলে টুয়ের এখানে কত আছে কিছু নেই তো টুয়ের তো ওখানে কিছু নেই মানে কত আছে একটা অদৃশ্য দুই আছে একটা অদৃশ্য দুই আছে এদের মধ্যে কোনটা হবে সব থেকে বড়ো কী করে বের করবা সবার আগে যদি রুট তুলে দাও এই এর মাথা থেকে যদি রুট তুলে দাও তাহলে এই যে বেসের দুই আছে সেটা একের নিচে চলে আসবে এক বাই দুই এক বাই দুই এই দুইটা বেসের দুইটা একের তলায় চলে আসে হলো এবার তিনের জন্য কি করবা তোমরা তিনের রুটটা তুললে পারে বেসে কত আছে তিন ওর তো বেসে দুই ছিল তাই একের তলায় দুই এসছে তিনের বেসে কত আছে তিন তাহলে এই বেসের তিনটা এই পাওয়ারে একের তলায় চলে আসবে চারের রুট তুললে এই বেসে কত আছে চার তাহলে এটা হবে এক বাই চার ছয়ের রুট তুললে বেসে ছয় আছে অর্থাৎ ছয় এবার তোমরা কি করবা এই যে পাওয়ারের হরগুলো কী কী আছে তাদের লসাগু করবা দুই তিন চার ছয় এদের লসাগু বের করবা লসাগু পাবা তোমরা বারো এইবার প্রত্যেককে এদের লসাগু দিয়ে পাওয়ারকে গুণ করবা প্রত্যেকটা পাওয়ারকে ওদের লসাগু দিয়ে গুণ হবে ছয় দুয়ে বারো চার তিনে বারো তিন চারে বারো দুই ছয়ে বারো তার মানে হলো তোমাদের টু টু দি পাওয়ার সিক্স এটা হবে থ্রি টু দি পর ফোর এটা হবে ফোরের মাথায় পাওয়ার তিন ছয়ের মাথায় পাওয়ার দুই তাহলে টু টু দি পর সিক্স মানে ছটা দুই গুণ দুই এককে দুই দুই দুয়ে চার চার আট আট কোনো ষোলো ষোলো দুগোনো বত্রিশ বত্রিশ দুগুনো চৌষট্টি তোমরা ছটা দুই পরপর লিখে যদি গুণ করো তাহলে পাবা চৌষট্টি থ্রি টু দি পর ফোর মানে চারটে তিন গুণ করো একাশি পাবে ফোর টু দি পর থ্রি মানে ফোরের কিউব চারটে ফোর গুণ করো চৌষট্টি পাবে আর ছয় স্কোয়ার তো আমরা জানি দুটো ছয় গুণ করলে ছত্রিশ এবার তোমরা বলো এর মধ্যে বৃহত্তম কোনটা ছত্রিশ না চৌষট্টি এখানেও চৌষট্টি ম্যাচ করে গেছে যদিও তাহলে তো হবে না ছেড়ে দাও আর এটা হচ্ছে সবথেকে বড় এটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো ঠিক আছে তাহলে সব থেকে বড়ো হচ্ছে একাশি অর্থাৎ এটা হচ্ছে আমাদের থার্ড অপশানটা হচ্ছে সব থেকে এই এটা সেকেন্ডটা হচ্ছে সব থেকে বড়ো একাশি কোথা থেকে এসছে এটা থেকে এসছে দেখো এইখান থেকে এসছে একাশি তাহলে সব থেকে বৃহত্তম কোনটা হবে রাইট আনসার বৃহত্তম হবে তোমাদের এটা রুট থ্রি টু দি বেস থ্রি পরিষ্কার আশা করি কিছুটা তো পরিষ্কার হয়েছে চলো নেক্সট ক্লাসগুলোতে আরও পরিষ্কার করার চেষ্টা করা হবে আর এখন থেকে তোমাদের ক্লাসগুলো চেষ্টা করা হবে আমার ভিডিওগুলো আপলোডিং করার টাইম যেটা হবে আর সেটা হচ্ছে যে ভিডিওগুলো করব আমি প্রত্যেক দিন তোমাদের জন্য সেই ভিডিওগুলোর আপলোডিং টাইম হবে এখন থেকে চেষ্টা করা হচ্ছে খুব তোমাদের জন্য অবশ্যই একটা হচ্ছে আমার সকাল দশটায় রাখা হবে টেন এ এম রাখা হবে আমাদের দুপুরবেলা তিনটের সময় থ্রি পি এম এই দুটো টাইম আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের জন্য ভিডিওগুলো আপলোড করার তার মধ্যে ম্যাথও থাকবে রিজনিং থাকবে জিকে থাকবে তবে একটু সময় লাগছে আস্তে আস্তে আরও বেটার হবে অবশ্যই হবে তোমরা সঙ্গে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ থ্যাংক ইউ যারা এখনও করি যদি একটু ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্টে জানিও তোমাদের আর কি ধরনের অঙ্কগুলো ডিমান্ড রয়েছে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে